শতকথা চাদরতি এন্ড ওয়েলকাম টু ইংলিশ উইথ এটিএমসার আজকে ভিডিওতে আমরা শিখবো কিভাবে রিকোয়েস্ট করতে হয় হাউ টু মেক রিকোয়েস্ট প্রথমত আমরা উইল ইউ প্লিজ অথবা ক্যান ইউ প্লিজ ব্যবহার করতে পারি উইল ইউ প্লিজ অথবা ক্যান ইউ প্লিজ ফর এক্সাম্পল আপনি ক্লাসরুমে বসে আছেন এবং আপনার একটি বই দরকার যেটি আপনার বন্ধুর কাছে রয়েছে আপনি তাকে বলতে পারেন ক্যান ইউ প্লিজ ফার্স্ট মি দ্য বুক ক্যান ইউ প্লিজ ফার্স্ট মি দ্য বুক তুমি কি আমাকে বইটি দিতে পারো তুমি কি আমাকে বইটি দিতে পারো তারপর আমরা সিমিলারলি উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ ব্যবহার করতে পারি উড ইউ প্লিজ অথবা কুড ইউ প্লিজ ফর এক্সাম্পল আমরা কাউকে বলতে পারি কুড ইউ প্লিজ সেন্ড মি আ বুক কুড ইউ প্লিজ সেন্ড মি এ বুক তুমি কি আমাকে একটি বই পাঠাতে পারো তুমি কি আমাকে একটি বই পাঠাতে পারো তারপর টু ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড এর মানে হচ্ছে তোমার কি আপত্তি রয়েছে ফর এক্সাম্পল টু ইউ মাইন্ড ওয়েটিং ফর মি টু ইউ মাইন্ড ওয়েটিং ফর মি আমার জন্য অপেক্ষা করতে তোমার কি কোনো আপত্তি রয়েছে আমার জন্য অপেক্ষা করতে তোমার কি কোনো আপত্তি রয়েছে টু ইউ মাইন্ড ওয়েটিং ফর মি তারপর আমরা ব্যবহার করতে পারি টু ইউ সিঙ্ক ইউ could, টু ইউ Think ইউ could তোমার কি মনে হয় তুমি পারবে তোমার কি মনে হয় তুমি পারবে ফর এক্সাম্পল টু ইউ সিঙ্ক ইউ কুড টেক মি হোম টু ইউ সিঙ্ক ইউ কুড টেক মি হোম তোমার কি মনে হয় তুমি আমাকে বাড়ি নিয়ে যেতে পারবে তোমার কি মনে হয় তুমি আমাকে বাড়ি নিয়ে যেতে পারবে তারপর উড ইট বি পসিবল ফর ইউ টু উড ইট বি পসিবল ফর ইউ টু তোমার পক্ষে কি সম্ভব হবে তোমার পক্ষে কি সম্ভব হবে উড ইট বি পসিবল ফর ইউ টু খাম হিয়া উড ইট বি পসিবল ফর ইউ টু খাম হিয়া তোমার পক্ষে কি এখানে আসা সম্ভব হবে তোমার পক্ষে কি এখানে আসা সম্ভব হবে তারপর আমরা কারো কাছ থেকে কোনো ফেভার চাইলে তাকে আমরা বলতে পারি উড ইউ বি এন এনাফ টু উড ইউ বি এন এনাফ টু ফর এক্সাম্পল আপনার সেলফোন নষ্ট হয়ে গিয়েছে এবং আপনি সেটা কাউকে দিয়ে ফিক্স করাতে যাচ্ছেন আপনি তাকে বলতে পারেন উড ইউ বি কাইন্ড এনাআ টু ফিক্স মাই সেলফোন উড ইউ বি এন এনাফ টু ফিক্স মাই সেলফোন আপনি কি আমার ফোনটি ঠিক করে দিতে পারবেন তারপর আমরা বলতে পারি কুড ইউ পসিবলি কুড ইউ পসিবলি এটা একটু বড় ধরনের ফেভারের ক্ষেত্রে হতে পারে যেমন আপনি কোথাও ঘুরতে যাবেন আপনার বন্ধুর কাছ থেকে আপনি তার গাড়িটি ধার নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন কুড ইউ পসিবলি লেন্ড মি ইয়োর কার কুড ইউ পসিবলি লেন্ড মি ইয়র কার তুমি কি তোমার গাড়িটি আমাকে দিতে পারবে তুমি কি তোমার গাড়িটি আমাকে ধার দিতে পারবে তারপর আমরা বলতে পারি আই ডেপ্রিসিয়েট ইফ ইউ কুড আই ডেপ্রিসিয়েট ইফ ইউ কুড আমার ভালো লাগবে যদি তুমি কিছু একটা করতে পারো ফর এক্সাম্পল আই ডেপ্রিসিয়েট ইফ ইউ কুড ব্রিং হিম হোম আই ডেপ্রিসিয়েট ইফ ইউ কুড ব্রিং হিম হোম আমার ভালো লাগবে যদি তুমি তাকে বাড়ি নিয়ে আসতে পারো আমার ভালো লাগবে যদি তুমি তাকে বাইরে নিয়ে আসতে পারো আমরা এভাবে কাউকে ইনডিরেক্টলিও কিছু রিকোয়েস্ট করতে পারি তারপর আমরা বলতে পারি ডু ইউ থিঙ্ক ইট উড বি পসিবল ফর ইউ টু টু ইউ থিঙ্ক ইট উড বি পসিবল ফর ইউ টু এর মানে হচ্ছে তোমার কি মনে হয় যে তোমার পক্ষে সম্ভব হবে ফর এক্সাম্পল ডু ইউ থিঙ্ক ইট উড বি পসিবল ফর ইউ টু ড্রপ মি হোম ডু ইউ থিঙ্ক ইট উড বি পসিবল ফর ইউ টু ড্রপ মি হোম তোমার কি মনে হয় যে তোমার পক্ষে সম্ভব হবে আমাকে বাড়ি পৌঁছে দেয়া তোমার কি মনে হয় যে তোমার পক্ষে সম্ভব হবে আমাকে বাড়ি পৌঁছে দেওয়া ডু ইউ থিঙ্ক ইট উড বি পসিবল ফর ইউ টু ড্রপ মি হোম তারপর এতগুলো রিকোয়েস্ট করার পর মাঝে মাঝে তো কিছু রিকোয়েস্ট আমাদের অ্যাকসেপ্টও করতে হবে সো কিছু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য আমরা খুব কমন কিছু ফ্রেজ আমরা ইউজ করতে পারি অথবা খুব কমন কিছু এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি যেমন সার্টেনলি সার্টেনলি অফকোর্স অল রাইট সার্টেনলি অফকোর্স অল রাইট মানে হচ্ছে অবশ্যই সো আপনাকে যদি কেউ বলে ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর ফর মি ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর ফর মি তুমি কি আমার জন্য দরজাটি খুলতে পারবে আপনি তাকে তখন বলতে পারেন সার্টেনলি অফকোস অল রাইটেনলি অফকোস অল রাইট অবশ্যই পারবো তারপর আপনি কিছু ফ্রেজ ইউজ করতে পারেন যেমন শ চেস্ট মুভমেন্ট শেষ এ মুভমেন্ট অবশ্যই অবশ্যই জাস্ট একটুখানি অপেক্ষা করেন I'd বি happy টু I'd বি happy টু আমার ভালো লাগবে অবশ্যই আমার ভালো লাগবে শ আই বি গ্ল্যাড টু বি গ্ল্যাড টু অবশ্যই আমার ভালো লাগবে অবশ্যই আমার ভালো লাগবে তারপর মাঝে মাঝে কিছু রিকোয়েস্ট আমাদের রিফিউজও করতে হবে রিফিউজ করার জন্য আমরা আই এম সরি আই খান্ট আই এম সরি আই খান্ট আই লাভ টু বাট আই এম সরি বাট এইসব ফ্রেজ ব্যবহার করতে পারি আপনাকে যদি কেউ বলে ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর ফর মি তুমি কি আমার জন্য দরজাটি খুলতে পারবে কিন্তু আপনি পারছেন না সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম সরি আই খান্ট দুঃখিত আমি পারছি না আই লাভ টু বাট আমি করতাম কিন্তু আই এম সরি বাট আমি দুঃখিত কিন্তু